ফের অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ উঠছে, আর এই পরিস্থিতিতে পেট্রাপোল সীমান্তে দেখা গেল বাংলাদেশ থেকে অনেকেই ঢুকছেন ভারতে। উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে লাগাতার অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে সংখ্যালঘুদের। দিকে দিকে তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আর এই পরিস্থিতিতে ভারতে আসার ক্ষেত্রে ভিসার মেয়াদ বাড়াচ্ছে না ভারত সরকার। বছরভর বাংলাদেশ থেকে কাতারে কাতারে মানুষ ভারতে আসেন। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার সীমান্ত দিয়ে বহু বাংলাদেশি বছরভর ভারতে ঢোকেন। তবে সোমবারেও পেট্রাপোল সীমান্তে দেখা গেল অনেক বেশি বাংলাদেশি সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকছে। ভারত সরকার নতুন করে ভিসার মেয়াদ না বাড়ানোয় যার যতদিন পর্যন্ত ভিসার মেয়াদ রয়েছে তার মধ্যেই তারা ঘুরে নিতে চান ভারত। অনেকেরই আবার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। অনেকেই বর্ণনা করেছেন ভয়াবহ অত্যাচারের কথা। সাতক্ষীরা জেলা মোটামুটি আমাদের সাইডটা ভালো আছে, অন্য অন্য সাইড খারাপ আছে। সাতক্ষীরা ওধারে মনে করেন চুপনগর কেশবপুর ওই সাইডে একটু ঝামেলা আছে। ভাই ভাই মানে কোনো ধর্মীয় অনুষ্ঠান টান করা খুব একটা চাপ ব্যাপার আছে। এমনি তারা মনে করেন কালকে একটা অনুষ্ঠান ছিল এক জায়গায় গত পরশু দিন, সেটা আর কি করতে দেয়নি। এটা 5 তারিখের পরের থেকে মোটামুটি এইভাবে বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি মনে করেন খুব শোচনীয়ভাবে সবাই বসবাস করতেছে বা চলাফেরা করতেছে। তাছাড়া যে আমরা যে মাথা তুলিয়ে যে আমরা কথা বলবো এরম কোনো আমাদের পরিবেশ নাই। তবে আমাদের কলোরা থানার ভিতরে, সাতক্ষীরা জেলার ভিতরে কলোরা থানার ভিতরে আমরা যে সাইডটা আছি এই সাইডটা কোনো রকম নিয়ন্ত্রণে আসি আর কি। এই ঘুরতে গিয়েছিলাম, ওড়াকান্দি গিয়েছিলাম, ওড়াকান্দি গিয়েছিলাম 24 তারিখ। থাকার ইচ্ছা তো আর কটা দিন ছিল, কিন্তু যে সমস্যা তৈরি হয়েছে ওখান থেকে খানিকটা আতঙ্কের মধ্যে ছিলাম কি হয় কি না হয়। ওখানে আমার যেটা মনে হলো বেসিক্যালি ওখানকার যে মানুষ রয়েছে ওরা আতঙ্কিত, আর ওপেন বিভিন্ন বাজারে ভারত বিরোধী মিছিল হচ্ছে, তবে ওরা সব জায়গায় বলতে পারে না। যারা তথাকথিত হিন্দু সমাজের বা সংখ্যালঘু সমাজের মানুষ আছে তারা ওই কথাগুলো আমরা যতটা বলতে পারছি ওরা ওইখানে ততটা বলতে পারে না, যেহেতু ওখানে থাকতে হয় তাদের। না, অশান্তি আমার আমি যেখানে যেখানে গিয়েছিলাম সেই অর্থে অশান্তি কিছুই হয়নি, কিন্তু ওই ভারত বিরোধী মিছিল বিভিন্ন জায়গায় হচ্ছে। না, আমার মনে হয় যে এই মুহূর্তে যা পরিস্থিতি হচ্ছে এই মুহূর্তে না যাওয়াই ভালো। মানে কখন কোন পরিস্থিতি হয়ে যায় একটা সমস্যার মধ্যে পড়ে যাবে।